নমস্কার বন্ধুরা আমি উমা আমার চ্যানেল সহজ রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো লস্যির রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে তো আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে আর সেই লস্যি যদি আম দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ তো আরও বেড়ে যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ম্যাঙ্গো লস্যির রেসিপিটা দেখুন এখানে ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম টক দই আমি সমস্ত কিছু মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি পাঁচ চা চামচ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু মানে বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন সমস্ত কিছু মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এখন মিশ্রণটা যথেষ্টই ঘন রয়েছে আমি আর একটু পাতলা করব তার জন্য আমি জল নিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে আপনারা কতটা ঘন বা পাতলা রাখতে চাইছেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা জলটা অ্যাড করে দেবেন আপনারা এখানে আইস কিউবও দিতে পারেন তবে আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করলাম আমাদের লস্যি একদম রেডি হয়ে গেছে এখন আমি সার্ভিং গ্লাসে লস্যিগুলো সার্ভ করে দিচ্ছি আর ওপর দিয়ে আমি একটু আমন্ড কুচি এভাবে ওপর দিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি আমন্ডগুলো তারপর গ্লাসের ওপর দিয়ে আমি দিয়ে দিলাম আমাদের ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তাহলে আপনাদের যদি আজকে আমার এই ম্যাঙ্গো লস্যিটা রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ